বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এবং আজকের ভিডিওতে আমরা জানবো বর্তমান পৃথিবীর সেরা 10টি ইসলামিক গজল সম্পর্কে। এবং এই ইসলামিক গজলগুলো ওয়ার্ল্ড ওয়াইড অনেক ভাইরাল হয়েছে। এর মধ্যে কিছু গজল রয়েছে যেগুলো বাংলাদেশের শিল্পীরা গেয়েছে। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, ভুবনের প্রিয় মোহাম্মদ। তাছাড়া পৃথিবী বিখ্যাত এই গজলগুলি শোনার পর আপনার মন ঠান্ডা হয়ে যাবে, এবং একবার এই গজলগুলো শোনার পর আপনার মন বারবার এই গজলগুলো শুনতে চাইবে। তো পৃথিবীর সেরা 10টি ইসলামিক গজল কোনগুলো তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই গজলগুলো লিস্ট করা হয়েছে জনপ্রিয়তার উপর ভিত্তি করে। তো আপনার ফেভারিট গজল এই লিস্টে আছে কিনা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো 10 নম্বর অবস্থানে রয়েছে ত্রিভুবনের প্রিয় নবী। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। বর্তমান পৃথিবীর সেরা 10টি ইসলামিক গজলের লিস্টে 10 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশের শিল্পীদের গাওয়া ত্রিভুবনের প্রিয় নবী। এই গজলটি শুধুমাত্র বাংলাদেশে নয়, পুরো পৃথিবীব্যাপী এই ত্রিভুবনের প্রিয় নবী অনেক জনপ্রিয়তা পেয়েছে। তো যাই হোক, এই গজলটি গেয়েছেন বাংলাদেশের শিল্পী আবু রায়হান এবং মাহফুজ আলম, এবং এই গজলটি আপলোড দেওয়া হয়েছে হলিটিউন ইউটিউব চ্যানেলে। বর্তমানে এই গজলটির ভিউ রয়েছে মোটামুটি 47 মিলিয়ন। তো কারা কারা এই গজলটি শুনেছেন তারা একটু কমেন্ট বক্সে জানান। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে বাবা মানে হাজার বিকেল। বর্তমান পৃথিবীর সেরা 10টি ইসলামিক গজলের মধ্যে অন্যতম একটি গজল হচ্ছে বাবা মানে হাজার বিকেল। মজার ব্যাপারটি হচ্ছে এই গজলটি বাংলাদেশের শিল্পী গিয়েছে, এবং এই গজলটি গিয়েছেন জাই মানুর, যিনি বাংলাদেশের অন্যতম সেরা একজন শিশু শিল্পী। এবং এই গজলটি আপলোড দেওয়া হয়েছে পুরাণের আলো ইউটিউব চ্যানেলে। বর্তমানে এই গজলটিতে 150 মিলিয়ন উপর ভিউ রয়েছে। মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে রহমান ইয়া রহমান। বর্তমান পৃথিবীর অন্যতম সেরা ইসলামিক গজলের মধ্যে 8ম অবস্থানে রয়েছে রহমান ইয়া রহমান, এবং এই গজলটি গেয়েছেন ইন্দোনেশিয়ার একজন আর্টিস্ট। বর্তমানে এই গজলটিতে 195 মিলিয়ন ভিউ রয়েছে, এবং গজলটি আপলোড দেওয়া হয়েছিল আজ থেকে 5 বছর আগে। আসলে এটি একটি কভার ভার্সন, এই গজলটির অরিজিনাল ভার্সনে তেমন ভিউ আসেনি। রহমান ইয়া রহমান, সাঈদনি ইয়া রহমান। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এই গজলটি গেয়েছে বিখ্যাত গজল আর্টিস্ট সামি ইউসুফ, যিনি অনেক বিখ্যাত বিখ্যাত গজল গেয়েছেন, এবং এই গজলটি আপলোড দেওয়া হয়েছে পজিটিভ লিরিক্স ইউটিউব চ্যানেলে। বর্তমানে এই গজলটিতে 122 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে, এবং আমার অন্যতম একটি ফেভারিট গজল হচ্ছে এটি। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে আহারুন আহারুন। বর্তমান পৃথিবীর সেরা 10টি ইসলামিক গজলের লিস্টে 6 নম্বর অবস্থানে জায়গা করে নিয়েছে আহারুন আহারুন। এই গজলটি এতটাই ভাইরাল হয়েছে যে টিকটক সহ অন্যান্য শর্ট ভিডিওতে শুধুমাত্র এই গজলটি ব্যবহার করা হয়েছে। আসলে এটি এমন একটি গজল যেটি শোনার পরে গায়ের লোম খাড়া হয়ে যায়। তো এই গজলটি আপনার দেওয়া হয়েছে হাদিফুর ইউটিউব চ্যানেলে। বর্তমানে এই গজলটিতে 58 মিলিয়ন ভিউ রয়েছে। এই গজলটি যে শিশুটি গিয়েছে এই হচ্ছে মিশরের একজন শিশু শিল্পী। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে মোহাম্মদ নাবিনা। আমার মনে হয় এই গজলটি আপনারা সবাই শুনেছেন। এই গজলটি 2 জন আর্টিস্ট গেয়েছেন, এবং তারা হচ্ছেন তারেক এবং ইউসুফ। যদিও ইউটিউবে এই গজলটি তেমন ভিউ পায়নি, কিন্তু এই গজলটি আবার পরবর্তীতে একজন মেয়ে কভার করেছে, যার নাম হচ্ছে আয়েশা আব্দুল বাসির, এবং তার এই গজলটিতে প্রায় 63 মিলিয়ন ভিউ রয়েছে। মোহাম্মদ নাবিনা বিনুরু হাদ ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে নামাজকে বলো না কাজ আছে। বর্তমান পৃথিবীর সেরা 10টি ইসলামিক গজলের মধ্যে অন্যতম সেরা একটি গজল হচ্ছে নামাজকে বলো না কাজ আছে। এই গজলটি ইফতিহার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে, যার বর্তমান ভিউ হচ্ছে 206 মিলিয়ন প্লাস। মানে এই গজলটি ওয়ার্ল্ড ওয়াইড এতটাই ভাইরাল হয়েছে যে সবার মুখে মুখে এই গজলটি ছিল, এবং এই গজলটি গেয়েছেন জাইদুল্লাহ জামিন, যার কণ্ঠ অসাধারণ। নামাজকে বলো না কাজ আছে।
এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে আল্লাহি আল্লাহ কিয়া করো। এই গজলটি গেয়েছে লিবানের শিল্পী মাহের জায়েন, এবং মাহের জানকে আপনারা অনেকেই চেনেন। পৃথিবীর বিখ্যাত ইসলামিক গজলগুলো মাহের জান কভার করে থাকে। তো এই গজলটি আপলোড দেওয়া হয়েছে অ্যাওয়েকিং মিউজিক ইউটিউব চ্যানেলে, যার বর্তমান ভিউ হচ্ছে 48 মিলিয়ন প্লাস। আল্লাহি আল্লাহ কিয়া করো, দুগনা কিসি কো দিয়া করো। এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে ওগো মা। বর্তমান পৃথিবীর অন্যতম সেরা ইসলামিক গজল হচ্ছে ওগো মা নামের এই গজলটি, এবং এই গজলটি আপলোড দেওয়া হয়েছে টিউন হার্ট ইউটিউব চ্যানেলে, এবং বর্তমানে এই গজলটি মোট ভিউ হচ্ছে 187 মিলিয়ন প্লাস। তাছাড়া এই গজলটি গিয়েছে সাদনান সাকিব। গজলটি খুবই ইমোশনাল একটি গজল, যেহেতু মাকে নিয়ে এই গজলটি গাওয়া হয়েছে, তাই এটি সবার উপরের দিকে থাকবে, এটাই স্বাভাবিক। কারা কারা মাকে ভালোবাসেন তারা একটু কমেন্ট বক্সে জানান। হর রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, ওগো মা ওগো মা। এরপরে এক নম্বর অবস্থানে রয়েছে ইয়া নবী। বর্তমান পৃথিবীর সব থেকে জনপ্রিয় এবং সেরা ইসলামিক গজল হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা, যেটি গেয়েছেন মাহের জান, এবং এই গজলটি আপলোড দেওয়া হয়েছিল অ্যাওয়েকিং মিউজিক ইউটিউব চ্যানেলে। বর্তমানে এই গজলটির ভিউ প্রায় 516 মিলিয়ন প্লাস, মানে বলতে পারেন লিস্টে থাকা যত গজল ছিল সেই সবগুলো গজলের মধ্যে এই গজলটি সব থেকে বেশি ভিউ পেয়েছে। কারা কারা এই গজলটি শুনেছেন তারা একটু কমেন্ট বক্সে জানান। তো যাই হোক, এই সকল গজলের মধ্যে আপনার ফেভারিট গজল কোনটি সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো এরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।